গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে শুক্রবারের সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এই যে সকালে ঘুম থেকে উঠে একবার ফ্রেশ হয়ে তারপর চলে আসছি নাস্তা তৈরি করতে রান্নাঘরে। আর আজকে আমাদের নাস্তাতে থাকছে গোলা রুটি। মানে অন্যান্য দিন তো রুটি তৈরি করার সময়ই পাই না, সকালবেলায় সব রান্নাবান্না শেষ করে তারপর বাইরে বেরিয়ে পড়ি, সেই জন্য আজকে ভাবলাম সকালে একটু অন্যরকম কিছু করি, এই জন্য আর কি সকালে গোলা রুটি তৈরি করছি। আর আমার কাছে শুকনো রুটির চেয়ে গোলা রুটিটা বেশি টেস্টি মনে হয়, এই জন্য এটাই তৈরি করছি। আর টেস্টি মনে হয়, তারপর আবার কষ্টও কম, দুটো মিলিয়ে গোলা রুটিটা যা হোক ভালোই লাগে। আর এই যে আমার রুটি ভাজি হয়ে গেছে, আর অবশ্য গোলা রুটিটা ভাজি করতে একটু সময় লাগে বেশি, কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই, আর খেতেও ভালো টেস্টি লাগে। কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি রুটিটার সঙ্গে সঙ্গে, হালকা হালকা কাঁচামরিচটাও গালে পড়ে বেশ খেতে ভালোই লাগে। আর দিয়েছি একটু কালো জিরা। আর দেখো এদিকে এটা খেতে আমি প্রতিদিন মানে কাজের চাপে এটা অনেক পরে খাওয়া হয়ে যায়, আর রুটি তৈরি করছি আর খাচ্ছি। আর দেখো রুটি তৈরি করে অলরেডি খাওয়াও শেষ, এখন একটু শুয়েছিলাম, তারপরে উঠে দুপুরে রান্না করতে চলে আসছি। আর আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা, এই জন্য ভাবলাম একটু ডিম ভুনা করব আর খিচুড়ি রান্না করব। আর দেখো আমার ডিম ছোলার মাস্টার, ডিম সিদ্ধ করার আগের থেকেই চলে আসছে ডিম ছুলতে, বলে আমি ডিম ছুলব, আমি ডিম ছুলব। তারপর ডিমটা সিদ্ধ করে দিলাম, এখন দেখো একা একা বাটি সব কিছু নিয়েই বসে বসে ডিম ছুলছে, আর দেখেছো কত সুন্দর করে ছুলছে, একটা ডিমও ভেঙে যাচ্ছে না। যা হোক, ও এদিকে ডিম ছালছে আর ওদিকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপরে খিচুড়িটা রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি। আর ভিডিওটা করছে তোমাদের দাদা ভাই, আমি বললাম তুমি একটু ভিডিও ফোনটা ধরো আর আমি এদিকে রান্নাটা শুরু করে দিই। মানে আজকে শুক্রবার তো এত পরিমাণ আলসেমি লাগছিল, শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়েই পড়ছিলাম, একেবার উঠছি 12:30 সময়, আর তখন উঠে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছা হচ্ছে না, এই জন্য এখন অনেকটা বেজে গেছে, এই জন্য আমার তাড়াহুড়ো করে রান্নাটা করা লাগছে। এদিকে দেখো আমি খিচুড়ি রান্নার জন্য সবজিগুলো ভাজি করে নিচ্ছি, আর এদিকে মুগ ডালটাও ভাজি করে রাখছি, আর এদিকে বুটের ডালটা সিদ্ধ করতে দিয়েছি। মানে হচ্ছে তোমরা ভাবছো কী ব্যাপার, মুগ ডাল ভাজি করা আবার বুটের ডাল সিদ্ধ করা কোনো ব্যাপারই না, মানে আজকে খিচুড়িতে মুগ ডালও দেবো বুটের ডালও দেবো। আর দেখো মিষ্টি কুমড়া আর আলুটা ভালো করে ভাজি করে নিয়েছি, আর এর ভিতর পেঁয়াজ আদা সবটাই এর ভিতর দিয়ে দিয়েছি। সোজাভাবে যেভাবে রান্না করতে, মানে গৃহিণীদের এরকম মাঝে মধ্যে করতে হয়, যেভাবে সোজা হয় সেইভাবেই করতে হয়। এইভাবে রান্না করলে কি হবে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভাজি করা হয়ে গেছে, এখন চালগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে রাখছিলাম, সেগুলো ভালো করে ভাজি করে নিচ্ছি। দেখো অলরেডি ভাজি করা হয়ে গেছে, আর এখন ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর সসপ্যানে দিয়ে দেবো। আর কড়াইতে তো ধরবে না এই জন্য, আর রাইস কুকারও আজকে দেয়নি, কারণ আমার কাছে মনে হয় রাইস কুকারে দিলে তেমন একটা ভালো হয় না, এই জন্য আজকে মানে আগে একদিন রান্না করছিলাম তো আমার কাছে তেমন একটা টেস্ট লাগেনি, এই জন্য আজকে গ্যাসেই বসিয়ে দিয়েছি। মানে রাইস কুকারে দিলে তেমন একটা নাড়ানো হয়ে ওঠে না, এই জন্য আর কি খিচুড়িটা ভালো লাগে না। আর খিচুড়িটা কিন্তু আমি আতপ চাল দিয়েই রান্না করছি। আর দেখো গরম মশলা জিরা সব একসঙ্গে ভাজি করে তারপর গুঁড়া করে নিয়েছি, এই মশলাটাই আমি খিচুড়িতে দেবো। আর এই মশলাটা করে রাখলাম, আমার রান্নাটাও সহজ হয়ে যাবে, মানে কোনো কিছু রান্না করলে তাড়াহুড়ো করে ওর ভিতর দিয়ে দিব, আর মশলার ঘ্রাণটা কিন্তু সেই লাগে। আর দেখো এই যে ডিম ভুনাতেও কিন্তু আমি ওই মশলাটা দিয়েছি, ডিম ভুনাতে আলাদা করে কোনো বাটা মশলা দেয়নি। আর এখন পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিব, আর ডিম ভুনা তো সবাই জানে কীভাবে রান্না করতে হয়, তারপরও ভিডিও করলাম, কী আর করবো।
আর রান্না করতে করতে অবশ্য 2:30 বেজে গেছিল। আর আজকে মানে যা হয় শুক্রবারে দেরিতে ওঠা হয়, দেরিতে খাওয়া দাওয়া হয়, সেই জন্যই সব কিছুই দেরিতে হয়। আর দেখো ক্যামেরাতে কিন্তু খিচুড়ির কালারটা তেমন একটা আসেনি, কালারটা যে এত সুন্দর হয়েছিল মানে মিষ্টি কুমড়ার জন্য, আর টেস্টিও হয়েছিল অনেক। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে জল দিয়েছি কারণ তেমন একটা ঝোল রাখবো না। দেখো অলরেডি আমার রান্নাটাও হয়ে গেছে। আর আমার তো সেই সকালবেলায় স্নান হয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি। আমি টেবিলে গুছিয়ে নিয়ে তারপরে এই যে অলরেডি খেতে বসে গেছি, ওরা কিন্তু এখনও এসে পারিনি, এর ভিতর আবার একটু শুয়েও ছিলাম, মানে আমার রান্না শেষ করে ওরা স্নান করেনি এই জন্য আর কি শুয়েছিলাম, একসঙ্গে খাবো এই জন্য। আর দেখো আমি খিচুড়িটা খাচ্ছি, এত টেস্টি হয়েছিল কি আর বলবো, আমার তো এডিট করতে করতে এখনই লোভ পাচ্ছে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।